শুভ দীপাবলি বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, যে যেখানে আছো। তো আমি সকালবেলা থেকে ব্লগটা শুরু করে দিলাম। তো সকাল বলতে এখন 10টা বাজে, তো এমনি মনে করো বাইরে কাজকর্ম তো হয়ে গেছে আমার, তো ডেলিকার রুটিন আর কি। তো আজকে তো কালী পূজা, কাজকর্ম মুছামুছিগুলো করতে হবে। আবার কি জোরে হাঁচি দিচ্ছে রে কি! তারপরে তোমার আমাদের এদিকে কোথায় এই যে মোড়ের মাথায় নাকি কে অ্যাক্সিডেন্ট হলো, আমাদের এই দিককারই একটা ছেলে আর কি। তো চিন্তা করো কোন গাড়ি এসে বলে মারি দিয়ে চলে গেল। তো তেমন কিছু হয়তো হয় নাই, ভালো সঠিকটা শুনতে পাই নাই, ছেলে এসে বলে গেল, পরে শুনবো না কী অবস্থা। চিন্তা করো আছে কালী পূজার দিনটা কেমন লাগে শুনতে। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আমি কাজকর্মগুলো করি যতটা পারবো, তোমাদেরকে শেয়ার করব। আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে, আর নতুন বন্ধু হইলে একটু সাবস্ক্রাইব করে দিবে। তো চলো দেখতে থাকো। তো দেখো কতগুলো মূলা শাক নষ্ট হয়ে গেছে, তো অনেকটাই এই যে পচে পচে গেছে শাকগুলো, ওই জন্য এগুলো দোকানে নিয়ে যায় নাই। তো আমি ভালো ভালো পাতাগুলোকে বেছে নিব, নিয়ে তারপরে এগুলো ফেলে দিব। তো এই যে এখানে যে তোমার ইয়ে শাকগুলো কী জানে বলে, এটা সর্ষা শাকগুলো, ওগুলো ভালো আছে, ওগুলো বাছবো। আর এখানে দুই আটি মূলা শাক মানে ভালো আছে, একটু পাইকে গেছে পাতাগুলো, ভালো পাতাগুলো বেছে নিব। আর এই যে পাতাগুলো দেখো, মূলা শাক এখন থাকেই না, কালকেই নিয়ে আসছে, আজকে দেখো সকালবেলা কুচে গেছে, কী অবস্থা, সব ফেলে দিতে হবে। এখন নাকি সারে মূলা শাক নাকি কী জানি, ওই যে ওইগুলো দেখো কীভাবে পুচে গেছে, চিন্তা করো তাহলে কতগুলো টাকা নষ্ট। তো চলো আমি কাজকর্মগুলো করি। তো বাইরে মুছামুছি কাজ প্রায় আমার শেষ, এটুকু মুছলে আমার হয়ে যাবে। তো বাইরে বেশি মুছার নাই, তো ঘরটা পরে মুছবে মেয়ে, এখন তো আমি আর মুছামুছি করব না, সকাল সকাল আমার মুছামুছি হয়ে গেল। তো আরেকদিনকার ভিডিওর মধ্যে দেখিয়েছিলাম তোমাদেরকে বিছানা চাদরটা, তো এই চাদরটা দেখো পেতে দিলাম। তো দাঁড়া পাইকলা জামা ইয়ে বালিশের ওয়ার টোয়ারগুলো, ওয়ার বলতেছি বালিশগুলো একটু গুছাই নিই, তারপরে তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি বিছানাটা কেমন লাগতেছে। তো আমি তো বেশ ভালোই লাগতেছে দেখতেছি। তো এই বালিশটা মানে ওয়ারগুলো যদি বানাই, মানে ইয়েটা দিয়ে তোমার ওই যে চাদরটা দিয়ে, তো বেশ ভালো লাগবে মনে হয়। তো দুইটা বালিশে ওয়ার হয়তো হবে, বেশি হবে না, তো যাই হোক কয়টা বানানো যায় দেখি। তো বেশ বড়ো সড়ো আমার বিছানাটা, তো ওই জন্য মনে করো বড়ো চাদরটাই ঠিকই আছে এরকম। তো আমি যতটা ভাঁজ করে দিয়েছি ওই চাদর, ওইটা দিয়ে মনে করো আমার বালিশ ওয়ার হয়ে যাবে। তো এমনি মনে করো একজনের বিছানা হইলে তাহলে দুইটা চাদর ঠিক আছে, তো 200 টাকা ঠিকই আছে, খারাপ হয় নাই। তো দেখো বেশ ভালোই লাগতেছে দেখতে, ছাপাটা বেশ সুন্দর হয়েছে। তো আমি একটু রাস্তার দিকে আসলাম, ছেলেটার সকালে যে কথা বললাম ও বলে মারা গেছে, তো দাঁড়া একজনের কাছে শুনি একটু। আমার পিছনে দেখো কত লোকজন। তো দুপুরবেলা দেরি করেই স্নান করলাম, ওই জন্য ঠান্ডা লাগতেছে, তো আমি ফুলাতা নাইটিটাই পরে নিলাম, আরেকটা নাইটি ছিল ওইটা পরলাম। তো এমনি কম দামের মধ্যে দুইটা নাইটি বেশ ভালোই পেয়েছি, ঠান্ডার দিন তো ভালো হয়েছে। তো স্নান করে আসলাম, জন্য ভাবলাম ঠাকুরকে একটু ধূপ আর ধূপকাঠি আর ইয়ে দেখাই, তোমার প্রদীপটা দেখাই। পূজা দেওয়া হয়ে গেছে, মেয়ে আগেই পূজা দিয়ে দিয়েছে, তো চলো আমি একটু ধূপকাঠি দেখাই ঠাকুরকে। তো আজকে দেখো কালী পূজার মধ্যে কী অবস্থা একটা হয়ে গেল ঘটনাটা, তো শুনে খুবই খারাপ লাগতেছে, পাড়ারই ছেলে তো খুব খারাপ লাগে, তো একদম অল্প বয়সের ছেলেটা, ওই জন্যই মনটা বেশি খারাপ সবারই। তো পাড়ার লোক সবাই ভাঙিয়ে ছুঁড়ে গেছে রাস্তার মধ্যে আর কি, খুব অবস্থা খারাপ হয়েছে। তো তোমাদেরকে আমি ওটা ভিডিও করে দেখাইনি, কেন এত কষ্টের মধ্যে ভিডিও করাটা ঠিক না, তো আমি মনে আমার মনে হলো তাই, ওই জন্য আমি করলাম না। তো এমনি মনে করো খবরের মধ্যে তোমরা হয়তো দেখতে পারবে বা দেখতে পারছো হয়তো, সবাই অনেকেই হয়তো দেখছো, খবর টবর হয়তো দিছে বা দিবে। তো অনেক পুলিশের গাড়ি আসছিলো, লোকজন অনেক ভর্তি হয়ে গেছিলো রাস্তায়, মানে অনেকক্ষণ গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছিলো। তো গাড়ি তো তখন আর যাইতে দিবে না এরকম অবস্থার মধ্যে, তো একদম ইয়াং ছেলে একটা মারা গেছে না, কীভাবে গাড়ি বন্ধ করে দিবে, মানে গাড়ি যাইতে দিবে বলো তো। তো আমার তো আগে রান্নাবাড়ি বন্ধই হয়ে গেছিলো, আমি অনেকক্ষণ রান্নাবাড়ি করিনি, সবজি টবজি কাইটে নিয়ে রাখিয়ে দিছিলাম। তারপরে করলাম কি, মেয়েকে বললাম যে ভাতটা বসিয়ে দিয়ে আমি যাচ্ছি, একটু দেখে আসি, অনেকক্ষণ পরে গেছিলাম আমি। তারপর আমি যখন গেলাম তখন দেখতেছি যে রাস্তা খুলে দিছে, সব গাড়ি টাড়ি যাচ্ছে আর কি। তো আমি যখন গেলাম তখন 12টা বাজে। তো সারাদিনে মনে হয় ইয়ে করে পোষ মারান টারান করছে, অনেক কিছু করছে, তো ওটার জন্য হয়তো সারাদিনে ছুটি দেয়, মানে ইয়ে করে নাই আর কি, মানে ছাড়ে নাই।
তো একটু আগেই ছাড়লো, এখন 4:15-20 বাজে, তো যে নিয়ে গেল শুনলাম। তা আমি যাই নাই, কেন বলো তো আমি এগুলো কিচ্ছু মানে দেখতেই পারি না, আমি মানে এমনিতেই তো সহ্য করতে পারি না, দেখি নাই যায় সেরকম করে সামনে, আর তার মধ্যে তো আরও এরকম হয়েছে, আমি আরও দেখতে পারি নাই, তো আমি যাই নাই। আমার মনটা খুবই খারাপ লাগতেছে, শরীরটা কেমন যেন কাঁপতেছে আর কি। তো সারাদিন আজকে ভিডিও করতে পারলাম না সেরকমভাবে, কী কী রান্না করলাম তোমাদের আর দেখাইলাম না রান্না বাড়ি। তো যাই হোক, মাইন্ডে নিয়ে চলো তোমরা আজকের দিনটা একটু, দেখো পাড়াতে এরকম হইলে তো আর ভালো লাগে না বলো। যাই হোক, তার মধ্যে একদম ইয়াং একটা ছেলে, বেশি বয়সও হয় নাই, দুটো মেয়ে আছে আর কি, ওর তো মেয়ে দুটো বেশি বড় হয় নাই, সামনে বছর মনে হয় একটু মাধ্যমিক টাধমিক দিবে হয়তো এরকম শুনলাম। মেয়ে দুটো এমনি বেশ লম্বায় বেশ বড় হয়েছে, কিন্তু বেশ বয়স না বাচ্চা মেয়ে দুটা। তো যাই হোক, কী করা যাবে আর, ভাগ্যে থাকলে তো কিছু করার নাই, ভাগ্যে না এখন কিসের জন্য এখন বুঝতে পারতেছি না। যাই হোক, তো চলো পরে আবার আসতেছি। তো চলো, এখন সন্ধ্যা হয়ে গেছে, আমাদের তো বাতি টাতি ধরাইতেই হবে, তো আমি এখন কি করব, কিছু তো করা নেই আমাদের, এগুলো দিতেই হবে। তো প্রদীপগুলো এগুলো ভিজিয়ে রেখেছিল মেয়ে দুপুরবেলা, আমি সকালে ভিজাইতে পারিনি আর কি, ভুলে গেছিলাম, তো আমি পরে তারপর উঠিয়ে রেখেছি, আধা ঘন্টা পরে জলের থেকে শুকায় গেছে। তো এই যে তেল দিয়ে এখন বাতি ধরাই দিচ্ছি, তো বাড়ির সব ঠাকুরগুলোকে নতুন বাতি দিলাম আজকে, তো এই কটা বাতি মনে করো যেখানে সেখানে দিব একটু একটু করে, তো সব জায়গায় এত দেওয়ার মতো সেরকম নাই মোটামুটি আর কি। তো চলো, এখানে ঘরের থেকে দিয়ে নিয়ে চলে গেলাম, নতুন যে গাছাটা নিয়েছি যে ওইটার উপরে একটা নতুন তোমার মাটির বাতি দিয়ে দিলাম ওখানে ধরায়। তো বাইরের দিকটা তুলসী তলায় আমি চলে আসলাম, তা আমি তুলসী তলাটা তোমাদের দেখাই না কেন, সেরকম আমার জায়গা নাই, একদম একটুখানি একটা চিপা জায়গা, ওইটার মধ্যে আমার তুলসী তলা তুলসী ঠাকুর আছে আর কি। তা আমাদের মানে বাঙালিদের তো অনেক ঠাকুর, তো এই ঠাকুরগুলো না বসাইলে তো আমার হবে না, ওই জন্য আমি এই ঠাকুরগুলো বসাইছি এখানে, জায়গা না হলে কিছু তো করার নাই, তো একটুখানি জায়গার মধ্যেই আমি বসাইছি আর কি। তো ওই জন্য তোমাদেরকে আমি শেয়ার করি না, তো ভাবলাম আজকে একটু শেয়ার করি, কালী পূজার দিনটা কেমন লাগে একটু না দেখাইলে হয় না। তো দেখো, এই যে মেয়ে আর কি মোমবাতি ধরাচ্ছে, আমি ওখানে বাতি ধরাই দিলাম সবগুলো ঠাকুরকে, তারপরে দেখো সিঁড়ির মধ্যে একটু দিব। তো এরকম অন্ধকারের মধ্যে বেশ ভালো লাগে বাতি ধরাই দিলে আর কি, তা আমরা তো এখন সবসময়ের জন্য আলোতে থাকি থেকে মানে এরকম অন্ধকারেরটা ভুলে গেছি, তা বেশ সুন্দর লাগতেছে, ওই জন্য ভাবলাম যে তোমাদের কাছে একটু শেয়ার করি। তো এই দিকটা যদিও আমার লাইট দেওয়া নাই, এ পাশে তুলসীতলার দিকটা তো দরকার হয় না লাইট দেওয়ার মতো, তো চলো আমি একটু সিঁড়ির মধ্যেও ধরিয়ে দিচ্ছি। তারপরে আমাদের পিছন দিকে চলে আসলাম, দেখো পিছনটা কি অন্ধকার একদম, বাঁধঝাড়ের দিকটা কিন্তু। তো এই যে কালী ঠাকুর নিয়ে যাচ্ছে একটা, আমাদের এখানে পূজা হবে সামনেই, তো মানে যেখানে আর কি ছেলেটা মারা গেছে তার কয়েকটা বাড়ির পরেই, তো ওইখানটায় আর কি দেখো পূজাটা তো এখন করতেই হবে। তো আজকের ভিডিওটা কীরকম করলাম জানি না, যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিবে।